প্রথমে জানিয়েছিলেন বিশ্বকাপের পরই বিদায় জানাবেন 22 গজকে, কিন্তু টুর্নামেন্টের মাঝেই মন বদলিয়েছেন। ক্রিকেট প্রেমীরা জেনে নিঃসন্দেহে খুশি হবেন যে আরও কয়েকটা দিন দেশের জার্সি গায়ে দেখা যাবে ক্রিস গেলকে। তবে নিজের অবসর নিয়ে কোনো ধোঁয়াশা রাখলেন না ক্যারিবিয়ান জায়ান্ট। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্বকাপ পরবর্তী পরিকল্পনা জানিয়ে দিয়েছেন তিনি। গেল বলছিলেন, জানি আমাদের এখনও সেমিফাইনাল পৌঁছানোর সুযোগ আছে, ক্রিকেটে কোনো কিছুই অসম্ভব নয়। কিন্তু এসবের মধ্যেই নিজের অবসরের কথা জানিয়ে দিয়েছেন ক্রিস গেল। বিশ্বকাপ শুরুর আগে শোনা গিয়েছিল এই টুর্নামেন্টে খেলেই বিদায় জানাবেন আন্তর্জাতিক ক্রিকেটকে। তবে এদিন ক্যারিবিয়ান ব্যাটসম্যান বলেন, নিজের ঘরের মাটিতে খেলেই 22 গজকে আলবিদা জানানোর ইচ্ছা তার। বিশ্বকাপের পরে তারা কী প্ল্যান, এমন প্রশ্নের উত্তরে গেল বলেছেন, ভারতের বিরুদ্ধে একটা টেস্ট খেলবো, ওয়ান ডে ম্যাচও খেলবো, তবে টি-20 খেলবো না। বিশ্বকাপের পর আপাতত আমার এটাই প্ল্যান। উল্লেখ্য, চলতি বছর 3 আগস্ট থেকে আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে হোল্ডারদের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে হবে 3 ম্যাচের টি-20 এবং 3 ম্যাচের 50 ওভারের সিরিজ। সীমিত ওভারের সেই সিরিজে ক্যাপ্টেন কোহলি এবং পেসার বুমরাকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। জ্যামাইকায় নিজের ঘরের মাঠে সম্ভবত ক্যারিয়ারের শেষ টেস্টটি খেলবেন ইউনিভার্সাল বস। আর ভারতের সাথে সেই সিরিজটি খেলেই ঘরের মাঠে বিদায় জানাতে চলেছেন ক্রিস গেল। আর দেখা যাবে না তাকে 22 গজে, তাকে মিস করবে ক্যারিবিয়ানরা। ধন্যবাদ জানাচ্ছি দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য। প্রতিনিয়ত খেলাধুলার সংবাদ জানতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন।